আসসালামু আলাইকুম। পৃথিবীতে যে কোনো স্থানে যে কোনো প্রাকৃতিক দর্শনীয় স্থান আল্লাহর অপূর্ব সৃষ্টি, এগুলি দেখে বান্দা আল্লাহর অস্তিত্ব ও তাঁর অসীম ক্ষমতা উপলব্ধি করতে পারে। সে কারণ তিনি মানবজাতিকে উদ্দেশ্য করে বলেন, তুমি বলো তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে 5 দিনব্যাপী সুন্দরবন খুলনা সফরের আয়োজন করা হয়। 21 মার্চ রবিবার খুলনা জেলা সম্মেলন শেষে মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মুহাম্মদ আসাদুল্লাল গালিব মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি ও জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্য পৃথিবীর একমাত্র প্রাকৃতিক ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের বিভিন্ন স্পট পরিদর্শনের উদ্দেশ্যে 5টি 3তলা বড় বড় লঞ্চে প্রায় 300 সফরসঙ্গী নিয়ে রাত 2টায় খুলনা লঞ্চ ঘাট থেকে রওনা হয়। উক্ত সফরে মোট 35টি সাংগঠনিক জেলার আন্দোলন ও যুব সংঘের অংশগ্রহণ করেছিলেন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিকট সালাতুর রাসুল, মিলাদ প্রসঙ্গ, আহলাদিস এর পরিচিতি এবং যাবতীয় চরম পন্থা হতে বিরত থাকুন লিফলেট সমূহ এবং মাসিক আত্মাহারিক বিতরণ করা হয়। প্রত্যেক লঞ্চের সাথে ছিল একটি করে ইঞ্জিন বোট, যা লঞ্চ থেকে নেমে তীরে ওঠার জন্য এবং 2 লঞ্চের মধ্যে প্রয়োজনে যাতায়াত করার জন্য ব্যবহার করা হতো। সাথে নেওয়া হয় 4 রাত ও 3 দিনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও খাবার পানি এবং রান্নার জন্য গ্যাস সিলিন্ডার ও চুলা। এছাড়া কর্তৃপক্ষের তরফ থেকে প্রত্যেক লঞ্চের যাত্রীর জন্য একজন করে গানম্যান ও সার্বিক ব্যবস্থাপনায় একজন গাইড দেওয়া হয়। গাইডের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন স্পটে অবতরণ ও নির্ধারিত সময় পর্যন্ত অবস্থান করতে হয় এবং বন্দুকধারী নিরাপত্তা রক্ষীদের সহযোগিতায় বনের বিভিন্ন অঞ্চলে ঘুরতে হয়। ঘুরে দেখা দর্শনীয় স্থানসমূহ হল 1. হাটবাড়িয়া স্পট। এখানে আছে ফরেস্ট অফিস, একটি মিঠা পানির পুকুর এবং RCC কলাম দিয়ে উঁচু করে নির্মিত একটি টিন শেড কটেজ। কোস্টগার্ড ও বন কর্মকর্তা সহ সরকারি লোকেরা এখানে বসবাস করেন। এখানে বাঘ, হরিণ ও বানরের অবস্থান কথা শোনা গেলেও কেবলমাত্র বানরের দেখা মেলে। 2. কাচিখালি স্পট। হাড়বাড়িয়া থেকে বেলা 1টার দিকে রওনা হয়ে পরদিন 23 মার্চ মঙ্গলবার বাদ ফজর কাচিখালি স্পটে গিয়ে পৌঁছায়। সেখানে পাশাপাশি 2টি লঞ্চের ছাদে সফর সঙ্গীদের একত্রে করে তাদের উদ্দেশ্যে আমির জামাত দর্শে কোরআন পেশ করেন। অতঃপর ইঞ্জিন বোটে করে সবাই স্পটে নেমে যান। স্পটে যাওয়ার পথে অনেকগুলি হরিণকে নদীর চরে একত্রে দেখা যায়। 1986 সালে প্রতিষ্ঠিত হয় এই স্পটটি। এখানে আছে ফরেস্ট অফিস, একটি মসজিদ, একটি মিঠা পানির পুকুর এবং RCC কলাম দিয়ে উঁচু করে নির্মিত কয়েকটি টিন শেড কটেজ। 2016 সালের সফরে জুমার দিন হওয়ায় মুহতারাম আমির জামাত উক্ত মসজিদে খুতবা দেন। অতঃপর আমাদের একদল সফর সঙ্গী বনের মধ্যে ঘুরতে গেলেন। সেখানে কিছু হরিণ ও শুকুর দেখা গেল। আরেক দল স্পটের দিঘির পাড়ে গাছের ছায়ায় বসে আমির জামাতের উপদেশ বাণী শুনতে থাকেন এবং বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। 3. ডিমের চর ও পক্ষীর চর। কাঁচিখালি থেকে অল্প দূরে সাগরের বুকে নতুন করে জেগে ওঠা ডিমের চর পরিদর্শনের জন্য লঞ্চ থামে। অনেকে ডিমের চরে নামেন, কিন্তু সেখানে ধু বালুচর ও দূরে কিছু গাছের সারি ব্যতীত আর কিছুই দেখা গেল না। ফলে তারা লঞ্চে উঠে আসেন এবং পরবর্তী স্পটের জন্য যাত্রা শুরু করা হয়। 4. জামতলা সমুদ্র সৈকত। সাগর ও নদীর মিলন কেন্দ্রে জামতলা সমুদ্র সৈকত অবস্থিত। লঞ্চটি থামার পরে ইঞ্জিন বোটে করে জামতলা সমুদ্র সৈকতে অবতরণ করা হলো। এখানে নামবার পর ঘাট থেকে প্রায় 3 কিলোমিটার ব্যাপী দীর্ঘ ট্রেইল বা পায়ে হেঁটে পথ চলা শুরু হলো। মাঝখানে রয়েছে 40 ফুট উঁচু ওয়াচ টাওয়ার। মুহতারাম আমির জামাত নিজে ওয়াচ টাওয়ারে ওঠেন, সেই সাথে ওয়াচ টাওয়ারে ওঠেন অন্যান্য সফর সঙ্গীরাও। 2016 সালেও সফরে এসে মুহতারাম আমির জামাত এখানে ওঠেননি। টাওয়ারে দাঁড়িয়ে তিনি তার বিগত সফরে গাইডের নিকট থেকে শোনা বক্তব্য উদ্ধৃত করে বলেন, একবার জনৈক বিদেশি বৃক্ষ বিশেষজ্ঞ সুন্দরবনের এই পথে হাঁটতে হাঁটতে থেমে গিয়েছিলেন এবং তিনি বলেন, এখানে পা ফেলার জায়গা নেই, কারণ এর প্রতিটি ঘাস ও গাছপালাই রয়েছে বিপুল ঔষধি গুণ যা পৃথিবীর অন্য কোথাও নেই। তিনি বলেন, এই বনে 264 প্রকার উদ্ভিদ রয়েছে। সফর সঙ্গীদের অনেকে ট্রেইলের শেষ মাথা জামতলা সৈকত পর্যন্ত চলে যান ও গোসল করেন। সেখানে সম্ভবত 2014 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 8 জন ছাত্র জোয়ারের তলিয়ে যায়। টাওয়ার থেকে নেমে রোদ্রে কিছু দূরে সামনে যাওয়ার পর এক কুল গাছের ছায়ায় আমির জামাত দাঁড়িয়ে যান, ফলে সফর সঙ্গীরাও সেখানে দাঁড়িয়ে যায়। এক পর্যায়ে সফর সঙ্গী রাজশাহী তাহিরপুরের দীর্ঘ 36 বছরের অভিজ্ঞ প্রবীণ হোমিও চিকিৎসক ডাক্তার মনসুর আলী কুলগাছের গায়ে থাকা ফ্যাঙ্গাস হাতে নিয়ে বলেন,
এটি হলো ফ্যাঙ্গাস রোগের মহৌষধ। অতঃপর তিনি এর গঠন ও উপকারিতা বর্ণনা করেন। ফিরে আসার পথে তিনি একটি গাছের পাতা হাতে নিয়ে বলেন, এটি হলো থুজা গাছ, যা আঁচিলের মহৌষধ। এরপর এক জায়গায় মাটির গর্তে জমে থাকা হলুদ রঙের পানি দেখে তিনি বলেন, এগুলি পাশের মাটি থেকে চোয়ানো পানি, যা বেশি লবণাক্ত নয়। এই পানি বনের পশুরা খায়। তিনি বলেন, বন জঙ্গলের পশু পক্ষীরা অসুখে পড়লে নিজেরাই লতাপাতা বাছাই করে খেয়ে বাঁচে, তাই এখানকার কোনো গাছপালা নষ্ট করা ঠিক নয়। ৫. কটকা স্পট। অনিন্দ্য সুন্দর এই স্পটটি একেবারে সমুদ্র তীরে অবস্থিত। জামতলা ও কটকা সি বিচ খুব কাছাকাছি। নদীর পূর্বাংশে জামতলা ও পশ্চিমাংশে কটকা। এখানকার অন্যতম আকর্ষণ হলো চিত্রা হরিণের পাল। তাদের দল বেঁধে চলার দৃশ্য খুবই মনোরম। ইতিপূর্বে ১৯৯৭ সালের ২০শে নভেম্বর ও ২০১৬ সালের ২৫শে নভেম্বর মোহতারাম আমির জামাত সংগঠনের সফর সঙ্গীদের নিয়ে দুইবার এখানে আসেন। লঞ্চ থেকে হরিণের বিচরণ দেখা গেল। তারপর নেমে পশ্চিম দিকে প্রায় ১ কিলোমিটার হাঁটার পর হরিণের পাল দেখা গেল। অনেক লোকজন দেখে সেখান থেকে তারা দ্রুত পালিয়ে যায়। সেখানে বগুড়া জেলা যুব সংঘের সভাপতি মোহাম্মদ আলামিন হরিণের প্রিয় খাবার কেওড়া গাছের ডালপালা ভেঙে বিছিয়ে দিলেন এবং সবাই কিছু দূরে গিয়ে অপেক্ষা করলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর দল বেঁধে হরিণের পাল আসলো পাতা খাওয়ার জন্য। সবাই চমৎকার এই দৃশ্য দেখে পরিতৃপ্ত হন। এই স্পটে কোনো মসজিদ নেই, ফলে সমুদ্র সৈকত সংলগ্ন উন্মুক্ত স্থানেই মোহতারাম আমির জামাতের ইমামতিতে মাগরিব ও এশার সালাতের জামাত জমা ও কসর করা হয় এবং ব্যক্তিগতভাবে এক রাকাত বিতর পড়া হয়। একপাশে সাগর আর একপাশে গহীন জঙ্গল। মাঝখানে দাঁড়িয়ে নিস্তব্ধ নিঝুম পরিবেশে সালাত আদায় শেষে মোহতারাম আমির জামাত সফর সঙ্গীদের উদ্দেশ্যে হৃদয় ছোঁয়া সংক্ষিপ্ত ভাষণ পেশ করেন। তিনি সকলকে মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি দেখে তাঁর শুকরিয়া আদায় করার এবং সর্বাধিক তাকওয়া অর্জনের উপদেশ দেন। খুলনা রওনা। কটকা সমুদ্র সৈকত পরিদর্শন শেষে 23 মার্চ মঙ্গলবার দিবাগত রাত ১:৩০টায় লঞ্চ খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কটকা সফরের পর হিরণ পয়েন্ট ও দুবলার চর সফরের কথা ছিল, কিন্তু গাইডের দেওয়া তথ্য মতে 18 মার্চ তারিখে এখানে একটি পর্যটক বাহিনী লঞ্চ ডুবোচরে আটকে যাওয়ায় এবং সমুদ্রের ঢেউ বেশি হওয়ায় হঠাৎ করে সেখানে ভ্রমণ নিষিদ্ধ করা হয়। ফলে বাধ্য হয়ে 5 দিনের সফর একদিনে সংক্ষিপ্ত করে 4 দিনের মধ্যে খুলনায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ৯টায় মংলার নিকটবর্তী সুন্দরের স্পট করমজলে লঞ্চ নোঙ্গর করে। আমির জামাতের লঞ্চ ব্যতীত অন্য লঞ্চের যাত্রীরা এই স্পটে অবতরণ করেন। অতঃপর সেখানে রওনা হয়ে 24 মার্চ বৃহস্পতিবার ২:০০টায় খুলনা লঞ্চ ঘাটে পৌঁছে। অতঃপর সেখানে সাতক্ষীরার লঞ্চের প্রস্তুত করা দুপুরের খাবার খেয়ে সবাই স্ব গন্তব্যে যাত্রা শুরু করেন। সফরের সার্বিক ব্যবস্থাপনা ছিলেন সাতক্ষীরা জেলা আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন ও সাতক্ষীরা জেলা যুবসংঘের সাবেক সহসভাপতি আসাদুল্লাহ প্রমুখ। রান্নাবান্নার দায়িত্ব পালন করেন মাওলানা আব্দুল মান্নানের মেজোভাই আব্দুল গফুর ও তার সাথীরা। আমির জামাত সবাইকে ধন্যবাদ জানান এবং আল্লাহর নিকট দোয়া করেন যেন তিনি তাদের এই নিঃস্বার্থ খেদমতের সর্বোত্তম জাজা দান করেন। আমিন।